Hello student, today we are going to discuss future indefinite tense. Future indefinite tense. So future indefinite tense khare hoy dekho. Bhobishyote kono kaj hobe bujhale future indefinite tense hoy. Ortat verb dara suchito kajti bhobishyote hoybe bujhaile. Jemon I shall go to school. Ami school e jabo. Mane ami ekhono school gechi na, ami jaimu. We shall play cricket tomorrow. Amra agami kal cricket khelbo. To আমরা এখনো ক্রিকেট খেলছি না কালকে খেলা হইব এই কাজটা কালকে হইব তো যে কাজ ভবিষ্যতে হইবে বোঝায় তারে হয় ফিউচার ইনডিফিনিট টেন্স তখন ফিউচার ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি তা ফিউচার ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পূর্বে মানে মূল ভার্বের আগে শ্যাল বা উইল বইব তো উপরে দুটো সেন্টেন্সে শ্যাল বইছে তো শ্যাল বয় উইল বয় তো শ্যাল বইব কোন সময় উইল বইব কোন সময় দেখো আই শ্যাল উই শ্যাল ইউ উইল দে উইল এর মানে ফার্স্ট পারসন I shall, first person singular number, I shall, or first person plural number, we shall. Or that, shall boy kun shomoy? Jodi subject first person hoy, singular hok or plural hok. First person hoyle tar shonge shall boibo. Ar jodi second person ba third person hoy, te subject er shonge will boy. Affirmative sentence hoyle subject er pore, subject or main verb er majhe boibo. Subject er pore or main verb er age. আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না হয় তো এই শ্যাল বা উইলটা সাবজেক্টের আগে বইব তো এই তিনটা সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সের মধ্যে টুমোরো নেক্সট শর্টলি এইগুলা যদি থাকে তাহলে এটা খুব সহজে ধরা যাব ফিউচার ইনডিফিনিট টেন্স অবশ্য আমি এর আগেও কইছি যে এই তিনটা শব্দ ছাড়াও কোনো একটা সেন্টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকতে পারে তো সেই ক্ষেত্রে সেন্টেন্সটা মিনিং বুঝতে লাগবো যে সেন্টেন্সে কী থাকো ভবিষ্যতে কাজটা করা হইবে এমন বোঝার নেই তাছাড়া কন্ডিশন সেন্টেন্স আছে এটা পরে ডিসকাস করবো আমি ফিউচার ইনডিফিনিট টেন্স রে সহজে সিনার এই একটা ফর্মুলা আমি ডিসকাস করলাম তো আরও আছে ফিউচার ইনডিফিনিট টেন্সে সিনার আরও কিছু অ্যাডভান্স ফর্মুলা আছে এগুলো নেক্সট ভিডিও ডিসকাস করবো তো এখন আমরা যদি এই তিনটা সেন্টেন্সে যদি কারেক্ট টেন্স বার করি তাহলে হইব নাম্বার ওয়ান টুমোরো আছে তো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কীটা দেখলাম ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পর এবং ভার্বের আগে শ্যাল বা উইল বয় তো এখানেও প্রথম সেন্টেন্সও হি আছে হি সাবজেক্ট থার্ড পার্সন তো থার্ড পার্সন হলে তো উইলও বইব তো এইব হি উইল গো টু স্কুল টুমোরো নেক্সট সেন্টেন্সও মাই ব্রাদার বাই এ নিউ বুক নেক্সট সেন্টেন্সও মাই ব্রাদার বাই এ নিউ ক্যামেরা নেক্সট মান্থ তো আমার মিনিং বোঝার দরকার নাই কেন নেক্সট মান্থ আছে ফিউচার ইনডিফিনিট টেন্স মাই ব্রাদার থার্ড পার্সন সিঙ্গুলার এটার লগে উইল মাই ব্রাদার উইল বাই এ নিউ ক্যামেরা নেক্সট মান্থ তারপরেরটা হইব দে উইল কাম হেয়ার শর্টলি আর শর্টলি আছে ফিউচার টেন্স আর সাবজেক্ট থার্ড পার্সন প্লুরাল শুধু ফার্স্ট পার্সন আই শ্যাল উই শ্যাল বাকি সব লগে উইল বয় আমার নেক্সট ভিডিওতে আমি কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করবো আমার ভিডিওগুলা খুব বেশি করিয়া শেয়ার করবা ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ।